সেনা অভ্যুত্থানের এক মাস পেরিয়ে গেলেও এখনও ক্ষোভে ফুঁসছে গোটা মিয়ানমার। শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের গুলিতে বহু হতাহতের পর ক্রোধ যেন আগুনে রূপ নিয়েছে বিক্ষোভকারীদের। গেল কয়েকদিনের ধারাবাহিকতায় মঙ্গলবারও দেশটির প্রধান শহরগুলোতে পুলিশি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভ শুরু করলে বাধা দেয় দাঙ্গা পুলিশ। এতে মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয় ইয়াঙ্গুন ও দাওই শহর। পরিস্থিতি নিয়ন্ত্রণে এদিনও বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার শেল ও ফাঁকা গুলি ছুড়তে দেখা যায় পুলিশকে। এতে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশে, দিকবিদিক ছোটাছুটি শুরু করেন সাধারণ মানুষ। এর মধ্যেই বিক্ষোভ দমাতে দমনপীড়ন অব্যাহত রেখেছে জান্তা সরকার। সবশেষ বেশ কয়েকজন সাংবাদিককেও আটক করার খবর জানায় আন্তর্জাতিক গণমাধ্যম। এদিকে প্রায় এক মাস ধরে চলা শান্তিপূর্ণ বিক্ষোভে হঠাৎ করেই কঠোর অবস্থানে যাওয়া সামরিক বাহিনীকে সময় মতো উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। আমরা বারবার সতর্ক করছি মিয়ানমার সেনাবাহিনীকে, তারা শান্তিপূর্ণ প্রতিবাদে হামলা করে পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। বিক্ষোভকারীদের জীবন কেড়ে নেওয়ার সাজা তাদের পেতে হবে। যুক্তরাষ্ট্র আরো কঠিন কি ব্যবস্থা নিতে পারে তা নিয়ে কাজ করছে। এছাড়াও জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ মাসেই মিয়ানমার সংকট নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন সংস্থাটিতে নিয়োজিত মার্কিন প্রতিনিধি। যদিও রাশিয়া ও চীন এক্ষেত্রে বড় বাধা বলেও উল্লেখ করেন তিনি। মিয়ানমার জান্তা সরকারের সাম্প্রতিক কার্যক্রম নিন্দা জানিয়েছে ব্রিটেন, জার্মানি সহ আরো বেশ কয়েকটি দেশ। অন্য কর্মকার, সময় সংবাদ।